আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমি এই মাসে কি কি বই পড়েছি এখন থেকে আমি প্রতি মাসে যেই বইগুলো পড়বো তা নিয়ে প্রতি মাসের শেষের দিকে এসে তা নিয়ে সংক্ষিপ্ত কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করব একদম রিভিউ বলবো না কারণ আমার স্টাইল হচ্ছে আমি কাউকে বই সম্পর্কে পুরোটা স্পয়লার দিই না এই মাস থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতি মাসে একজন লেখকের চারটি করে বই পড়ব তো আমার প্রথম লেখক এইবার মানে এই মাসের জন্য ছিলেন জহির রায়হান তো জহির রাহানের লেখা সম্পর্কে তো আপনার সবাই অনেকেই জানেন এবং জহির রাহানের ব্যাপারটা কথা বলবো যে আমি যে ভাষায় থাকি তার ঠিক দুটি ভাষা পরেই তার বাসা তো সেই হিসাবে তার লেখা পড়াটা আমার জন্য একদম অন্যরকম অনুভূতি ছিল তো সেই বিষয়ে কিছু বলবো না আজকে শুধু তার বই নিয়েই বলবো তো আমি চারটা বই পড়তে চেয়েছিলাম তো আমি তিনটা বই পড়েছি তা ছিল কয়েকটি মৃত্যু তৃষ্ণা এবং আরেক ফাল্গুন তো এই তিনটি বই পড়েছিলাম তার এই মাসের মধ্যে তো পরের মাসে চেষ্টা করব তার বরফ বরফগণ নদী বইটি শেষ করার তো তার লেখার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল করলাম তার লেখা খুব একটা বেশি বড় হয় না তিনি খুব অল্প পরিসরে লেখেন মানে তার বইয়ের পৃষ্ঠার সংখ্যা খুবই কম থাকে কিন্তু পৃষ্ঠার সংখ্যা কম হলেও তার লেখার মধ্যে যে জাদু আছে বা তার যে লিখনই তা খুবই পাওয়ারফুল এবং সেই লেখা পড়লে পাঠক অবশ্যই পুরো বই একবারে শেষ করার চেষ্টা করবে এবং তার বইয়ের মধ্যে আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন যে আবার তার বই শেষ হয়ে গেলে সমস্যা গিয়ে আপনি ভাবতে বসে যাবেন যে এত কম পৃষ্ঠার মধ্যে সে কীভাবে এত সুন্দর করে তার লেখা ফুটিয়ে তুললো তো এটা আমি যখন পড়ছিলাম তো আমার কাছে বারবার মনে হচ্ছিল যে এত কম সময়ের মধ্যে বা এত কম পৃষ্ঠার মধ্যে তিনি কীভাবে এতগুলো লেখা লিখলেন বা এত কিছু ভাবান্তর করলেন তিনি কীভাবে আমার চেষ্টা থাকে বই নিয়ে অন্যদেরকে আগ্রহী করে তোলা তো সেই হিসাবে আমি এখানেও একই কাজ করব আমি বই সম্পর্কে আপনাদেরকে ছোটোখাটো কিছু ডিটেলস বলবো যা নিয়ে আমি চেষ্টা করব আপনার যেন বইয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং সেই বইটি পড়েন তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক তার প্রথম যে বইটির কথা বলবো তা হচ্ছে কয়েকটি মৃত্যু এই বইটি মাত্র চব্বিশ পৃষ্ঠা মানে পড়তে গেলে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা লাগবে তারপরই শেষ হয়ে যাবে কিন্তু বইটি শেষ করেও মনে হবে শেষ হয়নি আপনার মধ্যে চিন্তা এসে যাবে যে আসলে কী লিখে ফেললেন তিনি মানে এত কম পৃষ্ঠার মধ্যে এটা তিনি কীভাবে লিখলেন আহমেদ আলী শেখ এবং তার পরিবারকে নিয়ে এই বইটির মূল চরিত্র এবং তাদের পরিবার খুব সুন্দর করে চলছিল এবং সেখানে হঠাৎ করে তাদের মধ্যে চলে আসলো মৃত্যু চিন্তা এবং এই মৃত্যু চিন্তা যদি আমাদের জীবনে আসে তাহলে তো আমরা খুব টেনশনে পড়ে যাবো বা আমাদের পুরো জীবনধারার পরিবর্তন এসে যাবে ঠিক সেরকমভাবেই সেই আহমেদ আলী শেখের পরিবারের মধ্যেও যখন মৃত্যু চিন্তা আসলো তাদের জীবনধারার মধ্যে এক বিশাল পরিবর্তন এসে গেল তো সেই বিশাল পরিবর্তনটা যে কি তা জানতে হলে আপনাকে এই বইটি পড়তে হবে তো বইটি থেকে আমি আপনাদেরকে একটি লাইন বলতে চাই তা হচ্ছে মানুষ চোখের সামনে না থাকলে মন থেকেও দূরে সরে যায় দ্বিতীয় বইটি হচ্ছে তৃষ্ণা এটিও আহানের বই এবং আহানের লেখা মানে মধ্যবিত্ত পরিবার জীবন সমস্যা বা সামাজিক বাস্তবতা তো এই বইটিকে অনেকে উপন্যাস বলে কিন্তু তেতাল্লিশ পৃষ্ঠার এই বইটিকে যে কেন উপন্যাস বলা হয় এটা আমি বুঝতে পারলাম না এই বইটিকে যদি উপন্যাস না বলে বড় গল্প বলা যেত তাহলে বেশি ভালো হতো তো তৃষ্ণা বইটির মূল চরিত্র হচ্ছে শওকত এবং মার্থা মার্থা নামটি একটু ডিফারেন্ট লাগছে কারণ মারথা হচ্ছে খ্রিস্টান নাম অবশ্য মার্থা না দিয়ে যদি ম্যারি দিত তাহলে কিন্তু বেশি ভালো হতো তো যাই হোক এটা তো আসলে আমাদের কনসার্ন করার বিষয় না এই বইটি শুরু যেখানে হয়েছে এবং শেষও ঠিক সেই জায়গাতেই হয়েছে যা নাকি পাঠককে খুব সুন্দর একটি অনুভূতি দেবে আপনি যখন প্রথমে বইটি শুরু করবেন এবং যখন বইটি শেষ করবেন তখন আপনার কাছে ভালো লাগা কাজ করবে কিন্তু এই ভালো লাগার মাঝখান দিয়ে যে এত কিছু হয়ে গিয়েছে যা নাকি আসলে আমি আপনাদেরকে বুঝতে পারবো না আমি যখন বইটি পড়ছিলাম তখন তো আমার কাছে আসলে একদম খুব একটা আর কি অন্যরকম অনুভূতি হচ্ছিল যে আসলে এটা কি হচ্ছে বা কি হবে এখন তো শেষে যে এরকম একটি মোড় নিবে এটা আমি বুঝতে পারিনি তো কি মোড় ছিল সেটা তাই আপনাদেরকে খুঁজে বের করতে হবে এবং এই বইটি পড়তে হবে তিন নাম্বার বইটি হচ্ছে আরেক ফাল্গুন হুমায়ুন আহমেদের একটি বই ছিল তা হচ্ছে অপেক্ষা নামের সেই বইটি সেই বইয়ের মধ্যে একটি লাইন ছিল কিছুটা এরকম যে মৃত্যু মানুষের জন্য কেউ অপেক্ষা করে না অপেক্ষা সব জীবিতদের জন্য এবং এই লাইনটি আমার মাথার মধ্যে একদম সেট হয়ে আছে তো ঠিক এই রকম এই বইয়ের যে শেষ লাইনটি আছে তা হলো আরেক ফাল্গুনে কিন্তু আমরা দ্বিগুণ হব এই লাইনটি আমি মনে করি যে আমার সব সময় মাথায় থাকবে এবং আমি এই লাইনটি কখনোই ভুলতে পারব না এই লাইনটি এত বেশি সুন্দর যে আপনি যখন পড়বেন বা আপনি যখন হতে আপনি শুনছেন তা আমি বলবো যে এই লাইনটি সবসময় হয়তো আমার মাথায় থাকবে কারণ এই লাইনটি এত বেশি সুন্দর বা এত বেশি পাওয়ারফুল উপন্যাসটি উনিশশো পঞ্চান্ন সালের পটভূমিতে রচিত তখনকার দিনে একুশে ফেব্রুয়ারি পালন করতে গিয়ে কিছু ছাত্রছাত্রীর মধ্যে অনেক নির্যাতনও হচ্ছিলো তো সেই নির্যাতন নিয়ে এই বইটি লেখা আছে তো আমাদের তো এখন একুশে ফেব্রুয়ারি পালন করতে গেলে এটাকে আসলে একটা উৎসব বলা হয় যেখানে আসলে আমরা তাদের স্মরণ করার থেকে হয়তো বেশি তাদেরকে নিয়ে মজা করি বা তখন আমরা ঘুরতে বের হয়ে উৎসবের মতো কিন্তু উনিশশো পঞ্চান্ন সালে তা উৎসব ছিল না তখন এটা ছিল অন্য কিছু তো সেই অন্য কিছু কি তা জানতে আপনাকে অবশ্যই বইটি পড়তে হবে চতুর্থ বইটি হচ্ছে বহে জলবতী ধারা এটি হচ্ছে বইয়ের দ্বিতীয় পর্ব মানে প্রথম পর্বটি আমার পড়া হয়নি এই বইটি লিখেছেন আবু সাই স্যার সাইদ স্যার আমার খুবই পছন্দের একজন মানুষ তাকে আমি খুব পছন্দ করি এবং একই সাথে তাকে খুব সম্মানও করি তো আমি চেষ্টা করি প্রতি মাসেই তার একটি থেকে বা দুটি বই পড়ার তৈ তার এই বইটি আমি পড়েছি এবং এই বই সম্পর্কে বলবো যে বইটির প্রথম পর্ব ছিল তার ছোটকালের জীবন নিয়ে এবং এই বইটি হচ্ছে তার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জীবন নিয়ে যেহেতু আমি তাকে পছন্দ করি তাই তার সম্পর্কে জানতে আমার ভালো লাগে এই কারণে এই বইটি আমার কাছে ভালো লেগেছিল এবং এই বইয়ে তিনি তার বই পড়া নিয়ে তার জীবনের কিছু মজার ঘটনা নিয়ে লিখেছেন তাই নাকি আমার কাছে পড়তে ভালো লেগেছে যদি আপনিও সায়েন্সারকে পছন্দ করে থাকেন তাহলে আমি বলবো এই বইটি পড়ে দেখুন আপনার কাছেও ভালো লাগবে পঞ্চম বইটি হচ্ছে ক্রিয়েট অর হেড এই বইটি হচ্ছে আমি গত মাসে একটি বই পড়েছিলাম অস্টিন ক্লিওনের স্টিল লাইক অ্যান আর্টিস্ট সেই বইটিতে আমি এই বইটির রেফারেন্স পেয়েছিলাম এবং তখন আমি এই বইটি পড়া শুরু করেছি এবং সব থেকে ভালো কথা হচ্ছে এই বইটির মধ্যে আবার সেই বইয়ের রেফারেন্স দেওয়া আছে এই বইটি থেকে আমি যে বিষয়টি শিখতে পেরেছি তা হচ্ছে এই বইয়ের মধ্যে বলা আছে যে আমরা অনেক পরিমাণে কন্টেন্ট কনজিউম করি কিন্তু আমরা সেই পরিমাণে কোনো কন্টেন্ট তৈরি করি না এবং কথাটা কিন্তু ঠিকই আমরা সারাদিন কতজনের কন্টেন্ট পড়ি কত ভিডিও দেখি কিন্তু সেই তুলনায় আমরা কয়জন লেখি বা কয়জন ভিডিও বানাই তার সংখ্যা কিন্তু খুবই কম এবং আমরা কিন্তু নিজেরাও কিছু তৈরি করার চেষ্টা করি না তো এই বইটির মধ্যে আপনাকে কোনো কিছু ক্রিয়েট করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে মানে আপনি যেন কোনো কিছু ক্রিয়েট করেন বা আপনি যেন কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন কোনো কিছু লিখতে পারেন তার জন্য আপনাকে এই বই মোটিভেট করা হয়েছে যা পড়লে আপনি মোটিভেট হবেন তো আমি বলবো যে এই বইটি আসলে পড়া উচিত যারা নাকি আর্টিস্ট হতে চান তাদের জন্য তো এই বইটি পড়া একদম মাস্ট এই বইটি পড়তে হবে কারণ বইটি খুব ভালো এবং এই বইটি নিয়ে আমি আর কথা বলবো বইটিতে একটি কথা আছে যে লাইনটি আমি আপনাদেরকে দেখেই বলছি তা হলো আই কান্ট টেল ইউ হাউ টু বি সাকসেসফুল বাট আই ক্যান টেল ইউ ইফ ইউ ডোন্ট মেক এনিথিং ইউ ওন বি সাকসেসফুল এই লাইনটি খুবই সুন্দর এবং এই লাইনটি দিয়ে বোঝানো যাচ্ছে যে আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু ক্রিয়েট করতে হবে তো আমি বলবো যে এই বইটি আপনার পুরনো এবং এই বইটি অবশ্যই খুঁজে পাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আপনাকে আমাদের আগের ভিডিওটি দেখতে হবে যেখানে আমি বলেছি কীভাবে আপনি এইসব বই খুঁজে পাবেন সেই ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ভিডিওটি শেষে আপনারা দেখতে পাবেন এবং শেষ বইটি হচ্ছে দ্য বয় ইন দ্য স্ট্রাইপ পাজামাস এই বইটির কথা আমি আসলে কি বলবো এই বইটি আসলে আর কি আমার মধ্যে এমন এক পরিবর্তন এনেছে যা নাকি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না মানে বইটা এত সুন্দর করে শুরু হচ্ছিলো বা এই বইটির মাঝখানেও খুব ভালোই যাচ্ছিল যখন বইটি শেষ হলো তখন তো আসলে আমার আমি কি বলবো আপনাদেরকে মানে আমি আসলে এটা বোঝাতেও পারব না কথাটা বললে আসলে আপনারা বুঝতেও পারবেন না এই বইটি এত বেশি আসলে আপনাকে আপনার চিন্তা শক্তিকে এত বেশি শেখ করবে বা আপনার এত বেশি ইমোশনাল করে দিবে যা নাকি আপনি যখন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যারা বইটি পড়েছে তাদের সবার কাছে বইটি নিয়ে ভালো মন্তব্য ছিল তারা সবাই বলেছে বইটি তাদেরকে খুব বেশি ইমোশনাল করে তুলেছিল এবং আমিও এর বাইরে নই এই বইটি থেকে একটি মুভি নির্মিত হয়েছে তা আমি বলবো আপনার যারা বই পড়েন না তারা কমপক্ষে সেই মুভিটি দেখুন মুভিটিও খুব ভালো এবং সেই দুজন বন্ধুর কথা আপনি যদি পড়েন তখন আপনি আপনার কাছে ভালো লাগবে আপনি যখন বইটি শুরু করবেন তখন আপনার কাছে ভালো লাগবে তাদের ইনোসেন্স আপনার কাছে ভালো লাগবে কিন্তু বইটি যখন শেষ হবে তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে 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 আমি ভাষায় বের করতে পারছি না যে আসলে আপনাদেরকে আমি কী বলবো আর কি তাই বলবো যে বইটা অবশ্যই আপনারা পড়ে নিন এবং এই বইটির সাথে আরেকটি রিলেটেড বই আছে তা হলো অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি এই বইটি তো অবশ্যই আপনারা অনেকেই পড়েছেন এবং আমার হয় কি আমি যখন অনুবাদ বই পড়ি তা দেখা যায় বেশিরভাগই সব থেকে পত্তা যে অনুবাদটা থাকে সেটাই আমার পড়া হয় তো অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরিটাও আমি সেই অনুবাদটাই পড়েছিলাম যা নাকি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি তারপর আমি শুনেছি যে বাতিঘর থেকে একটি অনুবাদ বের হয়েছে এই বইটির তা নাকি খুবই ভালো তো আমি বলবো সেই বইটি আপনারা পড়ে দেখবেন এবং এই বইটি এবং অন্য যে কটাই বই আমি বলেছি তার সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং এই ছয়টি বই ছাড়াও আমি আরও তিনটি বই পড়ছিলাম তার শেষ সয় দেখে আমি আপনাদেরকে বলতে পারলাম না আশা করি পরের মাসে বলতে পারবো সেই বইগুলো হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী হতাশ হবেন না শেষ বইটি হচ্ছে উভচর মানুষ এই বইটি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আবার দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে